তারা দুঃখিত না তারা ঠিক কালিম্পংয়ের কায়দাতেই এক কায়দাতেই তারা কিন্তু সুকিয়া পোখরিকে আউটপোস্ট রয়েছে, সেই আউটপোস্টকে লক্ষ্য করে তারা গ্রেনেড হামলা চালায়, তারা গ্রেনেড ছোড়ে, কিন্তু কালিম্পংয়ের মতো সেই গ্রেনেড যে সময় হয়েছিল সেই সময় থানার বাইরে বেশ কয়েকজন ছিলেন, তারা যেমন আহত হয়েছিলেন এবং একজন নিহত হয়েছিলেন, সেরকম কোন ঘটনা ঘটে সেই সময় প্রেমাইসিসের বাইরে কেউ না থাকার পর সম্ভব হননি। কিন্তু ঠিক একই কায়দায় যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি, কালিম্পং যে ধরনের ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছিল, ঠিক একদম গ্রেনেড, সেটা ফরেন্সিক এক্সপার্টরা বলছে কার্যত একটা আইইডি, সেই আইইডিকেই গ্রেনেডের মতো করে ছোড়া হচ্ছে, সেই আইইডি বা ইম্প্রোভাইজ গ্রেনেড অত্যন্ত ক্ষমতাশালী, যে ড্যামেজ হয়েছে থানার সেই ড্যামেজটাকেই কিন্তু স্পষ্ট যে গ্রেনেডটা কতটা শক্তিশালী ছিল এবং সে প্রবর্তবশত ক্ষয়ক্ষতি ক্রমাগত উদ্দেশ বাড়া প্রশাসনের কিন্তু খুব লক্ষণীয় ভাবে কালিম্পংয়ে যে গ্রেনেড হামলা ঘটেছিল সেটাও ছিল একটা সন্ত্রাসে পাহাড়ের একাধিক রাজনৈতিক দল তারা বার্তা দিয়েছিলেন যে তারা আলোচনায় বসছেন, ঠিক সেই দিন রাত্রি সেই গ্রেনেড হামলা হয়েছিল এবং কেউ দেখা গেল অর্থাৎ গতকাল রাতেও দেখা গেল যখন পাহাড়ের রাজনৈতিক দলগুলো মুখ্যমন্ত্রী তাকে বসার ব্যাপার।